বাইরের চাপে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে বিশ্বব্যাংক সম্পর্কের 50 বছর উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অঢেল সম্পদের মালিক বনে গেছেন কুষ্টিয়ার গৃহায়ণ কর্মকর্তা তরিকুল পেছনে ঘুষ বাণিজ্য তদন্তের দাবি ঈদের যাত্রায় 304 সড়ক দুর্ঘটনায় 328 জনের প্রাণহানি যাত্রী কল্যাণ সমিতির তথ্য সচেতন হওয়ার পরামর্শ তিন মাসের ব্যবধানে দেশে বেকার বেড়েছে 2,70,000 বিবিএস এর শ্রমশক্তি জরিপের ফল প্রকাশ স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বড় বাধা কোচিং বাণিজ্য শিক্ষকদের ক্লাসে পাঠদানে মনোযোগী হওয়ার তাগিদ ইউক্রেনের বাখমুতে 20,000 রুশ সেনা নিহত দাবি যুক্তরাষ্ট্রের ফ্রান্সের সংঘর্ষে শতাধিক পুলিশ আহত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে বাংলাদেশ দল লা লিগায় রাতে দুই জায়ান্টের লড়াই শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ দুপুরে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি জেসিকা বিদিন এবারে বিস্তারিত সংবাদ বাইরের চাপে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল সোমবার ওয়াশিংটনে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের অংশীদারিত্বের 50 বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকে মূল উদ্দেশ্যের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য সহযোগিতাও চান প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সাথে $225 কোটি ঋণ চুক্তিও করে বাংলাদেশ বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্বের 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বব্যাংক কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান সংস্থার কর্মকর্তারা প্রথম কর্মসূচি হিসেবে জাতিসংঘ সদর দপ্তরে ছবির প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এরপর বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী পরে বাংলাদেশ বিশ্বব্যাংকের অংশীদারিত্বের 50 বছর উদযাপনের মূল অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা এ সময় তিনি বলেন বাইরের চাপে পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়ন থেকে সরে এসেছিল বিশ্বব্যাংক এক সময় পদ্মা ব্রিজে যখন আমরা বানাতে চাই আমাদের উপর একটা মিথ্যা অ্যালিগেশন আনা হয়েছিল দুর্নীতি The false allegation. I took it as a challenge. I mean, the challenge is of the near sila. But আমি এখানে বাবা মা ভাই সবাই কোনো দুর্নীতি করতে আসিনি নিজের ভাগ্য করতে আসিনি আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে জানান দেশের মানুষের ভাগ্য নিয়ে কোনো আপোষ করবেন না যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে আমি সবাইকে বলবো আমাদের বাঙালি যারা যে যেখানেই আছেন যে একটা কথা সবসময় মনে রাখবেন যে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমরা বিজয়ী জাতি এবং বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে চাই কাজেই বাংলাদেশের মানুষের সম্মান রক্ষা করা এটা আমরা মনে করি এটা আমার কর্তব্য বিশ্বব্যাংকে মূল উদ্দেশ্যের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য সহযোগিতাও চান প্রধানমন্ত্রী বাংলাদেশ ইজ প্রিপেয়ারিং ফর স্মুথ এন্ড সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন ফ্রম দ্য ইউএন এলডিসি স্টার্টেড ইন 2026 আই রিকোয়েস্ট দ্য ওয়ার্ল্ড ব্যাংক টু সাপোর্ট আওয়ার হিউম্যান ক্যাপিটাল এন্ড ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের অংশীদারিত্বের প্রশংসা করেন বঙ্গবন্ধু কন্যা অনুষ্ঠানে বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে পদ্মা সেতু ছবিও উপহার দেন প্রধানমন্ত্রী মাসুদ মুস্তাহিদ দেশ টিভি পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিশ্বব্যাংক যে ভুল করেছে তা তারা অনুধাবন করতে পেরেছে এমন দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান এজন্যই বিশ্বব্যাংক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছে
বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা যে ভুল করেছিল সেটি তারা অনুধাবন করতে পেরেছে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে তারা ওয়াশিংটনে নিয়ে গেছেন এবং বিশ্বব্যাংক এখন বাংলাদেশকে সর্বতোভাবে সহায়তা করতে চায়। আমরা তবে সব ধরনের সহায়তা যে সবসময় নিব সবার কাছ থেকে তা কিন্তু নয়। বাংলাদেশকে ধ্বংস করার জন্য দুই তিনটি রাজনৈতিক দল চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় ব্রাহ্মণবাড়িয়া চার আসনের আখাউড়া উপজেলার সোন লইঘর প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় তিনি এই কথা বলেন। এইসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। স্থানীয়দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান তবে নৌকামার্কায় ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন, তাহলেই বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে, আপনারা দেখেছেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আপনার গৃহহীনকে গৃহ দিচ্ছেন। আপনারা যদি তার হাতকে শক্ত করেন এবং নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেন, তাহলে পরে বাংলাদেশের এই উন্নয়ন অব্যাহত থাকবে। খুলনা চার আসনে সংসদ সদস্য ও বাফুফের সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদের দখলে থাকা গুলশানের বাড়ির অনুসন্ধান রিপোর্ট দুর্নীতি দমন কমিশনকে আগামী 4 জুনের মধ্যে আদালত দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি নজর ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আজও সময় চেয়ে আবেদন করেন দুদক কর্মকর্তারা। দুদকের পক্ষ থেকে বলা হয়, এ মামলায় 1960 সাল থেকে নথি পর্যালোচনা করতে সময় প্রয়োজন, যার পরিপ্রেক্ষিতে আগামী 45 দিনের মধ্যে এ সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এর আগে গেল 30 জানুয়ারি সালাম মুর্শিদের দখলে থাকা গুলশানের বাড়ি সংক্রান্ত রাজুকের প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে বলা হয়, সালাম মুর্শিদের গুলশানের বাড়ি পরিত্যক্ত সম্পত্তির তালিকা নেই। কুষ্টিয়ার জাতীয় গৃহায়ন কর্মকর্তা তরিকুল হাসানের কাছে যেন আলাদিনের চেরাগ। মাসে 36,000 টাকা বেতন পেলেও কুষ্টিয়ায় তার 9টি প্লট, বিশাল বাণিজ্যিক মার্কেট, ঢাকায় রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট, রয়েছে দামি গাড়িও। 17 বছরের চাকরি জীবনে স্ত্রী পরিবার ও নিজের নামে গড়েছেন অঢেল সম্পদ। এসব কিছুর পেছনে ঘুষ বাণিজ্য। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। কুষ্টিয়া জাতীয় গৃহায়নের কর্মকর্তা তরিকুল হাসান 2006 সালে জাতীয় গৃহায়নের উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন কুষ্টিয়ায়। তখন থেকেই ঘুরেছে তার ভাগ্যের চাকা। মাসে 36,000 টাকা বেতন পেলেও কুষ্টিয়ার হাউজিংয়ে রয়েছে তার 9টি প্লট, কুমারখালীতে রয়েছে একটি বিশাল বাণিজ্যিক মার্কেট, ঢাকার মোহাম্মদপুরে রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট, রয়েছে একটি দামি গাড়িও। 17 বছরের চাকরি জীবনে ঘুষ বাণিজ্য সহ অবৈধ উপায়ে হয়েছেন অঢেল সম্পদের মালিক। কুমারখালীতে মার্কেট আছে, তার দোকান আছে, তার এই হাউজিংয়ে তার আত্মীয় স্বজনের নামে বিভিন্ন নামে প্রায় 8-9টা প্লট পর্যন্ত আছে। দুর্নীতি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু মনে করেন যে ওরা করে, তারপরে ওরা মানুষের সাথে গেলে পারে ঠিক মতন কথাই বলে না। আসলে এটা তো অন্যায় করছে, একটা সাধারণ মানুষের ভোগান্তি, এই ভোগান্তি তো আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি। শুধু তাই নয়, শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে এই কর্মকর্তা কুষ্টিয়ার গৃহায়ন অফিসকে বানিয়েছেন দুর্নীতির আখড়াখানা। জমির নামজারি থেকে শুরু করে সেল পারমিট সহ বিভিন্ন পন্থাই সেবাগ্রহীদের জিম্মি করে ঘুষ বাণিজ্যের মাধ্যমে নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদ। তাই এই কর্মকর্তার অঢেল সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে তার এই সম্পদের পাহাড় কিভাবে তৈরি করলো সেটা ইনভেস্টিগেশন করা হোক। বেতনের যে সামঞ্জস্যতা রয়েছে, তার যে আয়, আয়ের সাথে তার যে অ্যাসেট, যে সম্পদ, তার কোনো মিল নাই। এক কথায় সে চরম দুর্নীতিবাজ এবং চরম অর্থ সে বিভিন্ন সাইট থেকে লোপাট করে। আমরা আসলে এই বিষয়ে দুদকের দৃষ্টি আকর্ষণ করি। দেশ টিভির অনুসন্ধানে গৃহায়নের এই কর্মকর্তার অঢেল সম্পদ অর্জনের সত্যতা মিললেও তার দাবি এসব সম্পদের মালিক তিনি নন। আমার কোনো প্লট আপনি আমাকে দেখাই দিতে পারেন,
আপনার বা আপনার পরিবারের নাম? হ্যাঁ, আপনি যদি দেখাই দিতে পারেন তাহলে আপনাকে আপনি করে শুরু করতে পারেন। ছবি আছে, আপনি ছবি আছে সেটা আপনি এই করে। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ গৃহায়নের উপবিভাগীয় প্রকৌশলী তোফাজ্জল হোসেন। তিনি বলছেন, পদে বড় হলেও তরিকুলকে নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তার। আপনি আমরা চেয়ারম্যানের সাথে আলাপ করেন, মেম্বার অ্যাডমিনের সাথে করেন, প্রশাসনিক কাজ, একজন ওবি ইলিগেশন থাকতে পারে, আপনি বলে দেওয়া অসুবিধা হচ্ছে, কত কী করা কথা। কীভাবে কোন পন্থাই গৃহায়নের এই কর্মকর্তা গড়েছেন এসব অঢেল সম্পদ তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঈদ যাত্রা এবার 304টি সড়ক দুর্ঘটনায় 328 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 565 জন। মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। আর সড়ক, রেল ও নৌপথে মোট 341টি দুর্ঘটনায় 355 জন নিহত এবং 620 জন আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, চালকদের অসচেতনতা ও অদক্ষতার কারণে দুর্ঘটনার হার বাড়ছে। এবার ঈদে অতিরিক্ত ভাড়া আদায় করারও তথ্য দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় যাত্রী কল্যাণ সমিতি গেল 10 বছর ধরে এ প্রতিবেদন প্রকাশ করে আসছে। দুর্ঘটনার 29.6% জাতীয় মহাসড়কে, 37.2% আঞ্চলিক মহাসড়কে, 26.6% ফিডার রোডে সংঘটিত হয়েছে। প্রকৃতপক্ষে দেশে বর্তমানে মোটরসাইকেল, ইজি বাইক, ক্যান্সারের মতো বেড়ে যাওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে যে পরিমাণ দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটছে তা সংবাদ মাধ্যমে আসে না, তাই এসব দুর্ঘটনার হিসাব রাখা সম্ভব হচ্ছে না। দেশে মোট শ্রমশক্তি 7,36,90,000 বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস, যা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এর মধ্যে পুরুষ 48.25% আর মহিলা 25.44%। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ 2023-এর প্রথম কোয়ার্টারের প্রাপ্ত সূচকের ফল সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 3 মাসের ব্যবধানে বেড়েছে বেকারত্ব, যে সংখ্যা 2,70,000। অর্থনৈতিক খাত অনুযায়ী কৃষিতে নিয়োজিত জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে হয়েছে 31.94 বিলিয়ন, শিল্প খাতে 12.25 বিলিয়ন এবং সেবায় 26.91 বিলিয়ন। শ্রমশক্তি জরিপের প্রথম ত্রৈমাসিক যুব শ্রমশক্তি 27.38 মিলিয়ন, এদের মধ্যে পুরুষ 14.03 মিলিয়ন আর নারী 13.35 মিলিয়ন। ফলাফলগুলো পাবো পাবো এই কোয়ার্টার একটু আমরা ইয়ে দেখবো, যে যেহেতু আমি বলেছি মন্দার সময় বা কি বলে লিন পিরিয়ড, সেই সময় শ্রমবাজারে কৃষিতে অংশগ্রহণটা কম থাকবে। আবার জুলাই থেকে আমার ধারণা, মানে ইকোনমিক সেন্সে বলি, অর্থনৈতিক তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের এই কৃষিতে জুলাই আর সেপ্টেম্বর আবার কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে কম পার্টিসিপেশন, এটা হওয়ার কথা। তো এই জন্যেই ওই কৃষি সিজন ভিত্তিক ফলাফল নিব, এটা আমাদের নিজেদের বোঝার জন্যে, অর্থনৈতিক বিশ্লেষণের জন্যে বা গবেষণার জন্যে। স্বাভাবিক শিক্ষা ব্যবস্থার বড় প্রতিবন্ধক হয়ে দেখা দিয়েছে কোচিং বাণিজ্য। শিক্ষাবিদরা বলছেন, কোচিং প্রবণতা শিক্ষার বড় বাণিজ্যিকীকরণ। শিক্ষার্থীরা বলছেন, কোচিং এর কারণে শিক্ষকরা ক্লাসের পাঠ সঠিকভাবে শেষ করেন না। আর অভিভাবকরা বলছেন, খরচের বোঝা বাড়িয়েছে কোচিং বাণিজ্য। ইফতেখার রেজার রিপোর্ট। স্মার্টফোন আর তথ্য প্রযুক্তির যুগে এসেও বর্তমান সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা কোচিং আর টিউশন সংস্কৃতি থেকে বের হতে পারছে না। অভিভাবকরা সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েও নিশ্চিন্ত হতে পারছেন না, রাত পোহালেই শিক্ষার্থীদের ছুটতে হচ্ছে কোচিং ক্লাসে। অভিভাবকরা বলছেন, মানসম্মত শিক্ষার পরিবেশ না পেয়ে কোচিং এ দিতে হচ্ছে সন্তানদের, এতে বাড়ছে সন্তানদের শিক্ষা ব্যয়। স্কুলে তো সবকিছু করায় না, আমি মনে করি সব কিছু তো ফুলফিল করে না, কোচিংও করতে হয়, বাইরের থেকে প্রশ্ন আসে, বইয়ের থেকে প্রশ্ন ঠিক মতো আসে না। একটা সায়েন্সের বাচ্চা 60টা সাবজেক্ট, তো 60টা হইলে 60 মানে 7 × 14 = 14,000 টাকা, কলেজের ফি 2,000 টাকা, সর্বোচ্চ 30-25-এর নিচে কোনো গার্ডিয়ান সারতে পারতেছে না। আর শিক্ষার্থীদের দাবি, শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষা পাচ্ছেন না। তো তারা যখন ক্লাসে পড়ায় তখন তারা সেটা মাথায় রেখেই অনেক মানে তত কোয়ালিটি এডুকেশন আমাদের দেয় না, যার কারণে আমাদের কোচিং করতে হয়। ক্লাসে সেইভাবে আসলে পড়াশোনাটা
মানে অ্যাডমিশন কেন্দ্রিক বলেন বা উচ্চ মাধ্যমিক কেন্দ্রিক বলেন, এটা হয় না। এ নিয়ে কোচিং ও টিউশন শিক্ষকদের সাথে কথা বলতে গেলে কথা বলতে অসম্মতি জানান। রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে চমক কোচিং এর পরিচালক জানান, শুধু বাণিজ্যিক কারণে নয়, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের ঘাটতি পূরণের লক্ষ্যেই তাদের এমন প্রচেষ্টা। প্রেশার ফ্রি জন্য দেখা গেছে যে স্কুলে কোনো পড়াশোনাই নাই। আমাদের কাজ হচ্ছে যে স্কুলে যেই গ্যাপটা রয়ে গেছে সেটাকে ফিল আপ করা। মুঠোফোনে যোগাযোগ করা হলে ভিকারুননেসা নুন কলেজের শিক্ষক জানান, নিষেধাজ্ঞা না থাকায় টিউশন ক্লাসে পড়াচ্ছেন তারা। আমি যেটা জানি যে সেটা সেরকমই, যে সময় সময় এটা বলা হয় নির্দিষ্ট করে যে এই সময়টা পড়ানো যাবে না, অন্য সময় বলা হয় যে কোচিং করানো যাবে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় করানো যাবে। যখন বলা হয় যে পড়ানো হবে না, পড়ানো থাকবে না, তখন আমরা পড়াই না, তখন সরকার থেকে বলে দেওয়া হয়। কোচিংকে ইতিবাচক হিসেবে দেখছেন না শিক্ষাবিদরা, তারা মনে করেন এ অবস্থা শিক্ষার্থীদের মন ও মননে নেতিবাচক প্রভাব ফেলবে। বাণিজ্যিকভাবে এগুলো পরিচালনা করার সুযোগ পায় এবং আরও বেশি বাণিজ্যিকীকরণের দিকে যায়, তাহলে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের শিক্ষার্থীদেরকে দুর্বল করবে, শিক্ষার্থীদেরকে হয়তো শুধু জিপিএ পাঁচ পাওয়া বা কোনো রকমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো একটা শিক্ষা দেবে, কিন্তু সেই শিক্ষা আদৌ কোনো শিক্ষা কি না সেটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার আছে। শিক্ষা ব্যবস্থার এমন বাণিজ্যিকীকরণ থেকে মুক্তি চান অভিভাবক ও শিক্ষাবিদরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। শিক্ষা সনদে সামান্য ভুলে বিড়ম্বনার শেষ নেই। সনদের ভুল সংশোধনে আবেদন করার পর অপেক্ষা করতে হয় মাসের পর মাস। ডিজিটাল হওয়ায় বর্তমানে ভোগান্তি কিছু কম হলেও হয়রানি শেষ হয়নি। যশোর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে সনদের ভুল সংশোধনে আবেদন জমা পড়ে 52,000। বোর্ড কর্তৃপক্ষ বলছেন আবেদনের চাপ বেশি হওয়ায় সেবা দিতে বিলম্ব হচ্ছে। ইন্দ্রজিৎ রায়, তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্ট। খুলনার তেরাখাদা উপজেলার বাসিন্দা রাব্বি হাওলাদার ও আব্দুর রহিম হাওলাদার আপন দুই ভাই, দুজন একই স্কুল থেকে 2014 সালে এসএসসি পাশ করেছেন। তারা দেড় বছরের ছোট বড়, কিন্তু শিক্ষা সনদে তাদের দুই ভাইয়ের বয়সের পার্থক্য দেখানো হয়েছে 5 মাস। সনদ অনুযায়ী বড় ভাইয়ের জন্মের 6 মাস পর ছোট ভাইয়ের জন্ম। সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য বড় ভাই রাব্বি হাওলাদার পাসপোর্ট করতে গিয়ে পড়েন বিপাকে। এজন্য যশোর শিক্ষা বোর্ডে বয়স সংশোধনের আবেদন করেন দুই ভাই। গেল বৃহস্পতিবার তাদেরকে ডাকা হয় বোর্ডে। আমরা দুই ভাই হচ্ছে আপন দুই ভাই, কিন্তু আমাদের স্কুল থেকে আমাদের 5 মাসের ছোট বড় হয়ে গেছে বয়সটা। মাদ্রাসা পড়তাম, মাদ্রাসা থেকে স্কুলে ভর্তি হলাম, হওয়ার পরে একসাথে দুজন, এরপর স্কুল থেকে আমাদের জন্ম তারিখ ভুল করছে, এজন্য আমরা অনেক ভোগান্তিতে পড়ছি। শুধু রাব্বি কিংবা আব্দুর রহিম নয়, তাদের মতো আরও অনেকে শিক্ষা সনদের ভুল সংশোধন নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। শিক্ষকদের ভুল, শিক্ষার্থী কিংবা অভিভাবকদের অসচেতনতার কারণে শিক্ষা সনদে নানা ভুল হয়। পরবর্তীতে সেই ভুল সংশোধনের জন্য শিক্ষা বোর্ডে দৌড়ঝাঁপ করতে ভোগান্তির শিকার হন অনেকেই। প্রতিষ্ঠানের ভুল হয়েছে, আরও যারা যে ইংরেজি আমার বাংলা নাম লিখে নিয়ে গেল ভোটার আইডি কার্ডে, তারা ইংরেজিতে ইচ্ছা মতো বসাই দিল। জন্ম তারিখের ভুল হয়েছে, তারপর আমার আব্বু আম্মুর নামের ভুল হয়েছে। অনলাইনের মাধ্যমে ভুল সংশোধনের আবেদন করতে হয়। বয়স ও নাম সংশোধনের ক্ষেত্রে কয়েক ধাপে যাচাই বাছাই করেই আবেদন নিষ্পত্তি করতে হয় বলে সময় বেশি লাগছে, জানান বোর্ডের চেয়ারম্যান। বর্তমানে আমাদের প্রায় 52,000 এর কাছাকাছি নাম সংশোধন এবং বয়স সংশোধনের আবেদন আমাদের জমা পড়েছে। তবে ইতিমধ্যেই আমরা এ খুব দ্রুতগতিতে সে কাজ করার আমরা চেষ্টা করছি। আমাদের অনলাইনে এই কার্যক্রম চলছে, আবেদনও অনলাইনেই করে। যশোর শিক্ষা বোর্ডে শিক্ষা সনদে নাম, বয়স ও অন্যান্য ভুল সংশোধনের জন্য অনলাইনে 52,000 আবেদন পড়েছে। সেবাগ্রাহীতাদের ভোগান্তি লাঘবে ডিজিটাল সেবা আরও গতিশীল করার দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।